আসসালামু আলাইকুম। আর পি ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আর পি ইসলাম আপনি বলেন তাহলে। এক মিনিট আমি একটু ক্যামেরাটা আইসে করি। হ্যাঁ ঠিক আছে করেন। হ্যাঁ বলেন। নমস্কার আসিফ ভাইয়া। হ্যাঁ বলেন। নমস্কার, আমি আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল, তো আমি একদিন প্রশ্ন করেছিলাম, তো আপনি সেদিন উত্তর দেওয়া হয় নাই, মানে গন্ডগোল হচ্ছিল নেটওয়ার্কের। তো আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনাদের যে কাজ, আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটা করেন ভালোই লাগে, আমি দেখি শুনি, আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ধরুন কিভাবে মানে মানে ধর্মের কারণে যে হিংসাগুলো হয়, কি করলে সেই হিংসা হবে না, তার পরিবর্তে পৃথিবীতে একটা শান্তি শান্তির পরিবেশ কিভাবে সৃষ্টি হবে, সেই কাজটা আপনারা করার চেষ্টা করেন। তো আমার প্রশ্নটা হচ্ছে কি যে পৃথিবীতে যত হিংসামূলক ঘটনা ঘটে বা হিংসামূলক ঘটনার কারণে যত মানুষ খুনোখুনি বা যে যে ধরনের নেতিবাচক ঘটনাগুলো ঘটে, তো এই সমস্ত ঘটনার পেছনে কি শুধুমাত্র প্রশ্ন ভাই আপনার শেষ বাক্যটা শোনা যায়নি, আরেকবার একটু বলেন। হ্যালো, শেষ বাক্যটা শুনতে পাইনি, আবার একটু বলেন। হ্যালো ভাই, আপনার শেষ বাক্যটা আমি শুনতে পাই নাই, আবার একটু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনি শেষ বাক্য যেটা বলেছিলেন সেই বাক্য ভাই। হ্যালো, শেষ। আচ্ছা ভাই, আপনার নেটের অবস্থা ভালো না, আপনার আপনি হ্যালো হ্যালো করেই যাচ্ছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার আপনাকে যুক্ত রেখে তো লাভ নেই, কারণ আপনি কিছু বুঝতে পারছেন না। তো আচ্ছা, আর পি ইসলামকে আবারও যুক্ত করলাম। আর পি ইসলাম, আপনি আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি, আবার একটু বলেন, শেষ লাইনটা বলবেন, বেশি কথা বলেন না, শেষ লাইনটা বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যালো শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শেষ লাইনটা বলেন। শেষ লাইনটা হলো কি যে এই ধর্মের কারণে যে পৃথিবীতে এত ধর্মের কারণে অনেক হিংসা হিংসা হয়, তো আমার প্রশ্নটা হলো যে সব থেকে বেশি যে হিংসামূলক ঘটনা ঘটে সেটা কি, সেই হিংসামূলক ঘটনার পেছনে কি ধর্মই দায়ী নাকি এর পেছনে রাজনীতিও থাকে, কোনটা? অনেক কিছু থাকতে পারে, অনেক অনেক কারণই থাকতে পারে, রাজনীতি থাকতে পারে, লোভ লালসা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা কাজ করি হচ্ছে ধর্মটা নিয়ে, ধর্মীয় মৌলবাদ নিয়ে। এক একজন মানুষ এক একটা ডিপার্টমেন্টে কাজ করে। মনে করেন আপনি, আপনার মাথা ব্যথা হয়েছে, হ্যাঁ এখন আপনি নিশ্চয়ই হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেছেন, হার্ট স্পেশালিস্টের কাছে গিয়ে তো লাভ নেই আপনার, তাই না? মাথা ব্যথা হয়ে গেলে যেতে হবে হচ্ছে কি আপনার কোন ডাক্তারের কাছে, নিউরো সার্জনের কাছে যেতে হবে নাকি? হ্যাঁ, সে হচ্ছে নিউরো মানে আপনার মাথায় কি হয়েছে সেটা পরীক্ষা করে বুঝতে পারবে। আবার মনে করেন আপনার ইয়া হয়েছে, পাকস্থলীতে সমস্যা হয়েছে, পাকস্থলীতে সমস্যার জন্য আরেক ডাক্তারের কাছে যাইতে হবে, চোখে সমস্যা হইলে যাইতে হবে আরেক ডাক্তার, দাঁতের সমস্যা হইলে যাইতে হবে আরেক ডাক্তারের কাছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি তো মানে মনে করেন চোখের ডাক্তারের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি হার্টের হার্টের চিকিৎসা করেন না কেন, হার্টই কি সারা পৃথিবী থেকে হার্টেই চোখে কি সব সমস্যা নাকি, হার্টেও তো সমস্যা আছে, হার্টেও তো একটু দেখতে রাখতে পারেন, কিন্তু সে কেন হার্টের হার্ট দেখবে? সে হচ্ছে চোখের স্পেশালিস্ট, সে চোখ বিষয়ে পড়ালেখা করছে, সে চোখ বিষয়ে জ্ঞান অর্জন করছে, সে যেহেতু চোখ বিষয়ে জ্ঞান অর্জন করছে সেহেতু সে চোখটা দেখবে, আপনার চোখের কি কি সমস্যা হইতে পারে না না হইতে পারে সেগুলো সে ভালো মতো বুঝতে পারবে, আপনাকে ভালোভাবে চিকিৎসা দিতে পারবে, কিন্তু সে তো আপনার দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তারই করবে না, তাই না? হ্যাঁ অবশ্যই। চোখের সব কি সব সমস্যা কি চোখেই হয়, আর কোনো জায়গায় হয় না? হ্যাঁ হয়, তাহলে সেই যখন সমস্যা হবে তখন আপনি মনে করেন দাঁতে সমস্যা হয়েছে দাঁতের ডাক্তারের কাছে দেবেন। আমি হচ্ছে গিয়ে এই বিষয়ে কাজ করি, মানে ধর্মীয় মৌলবাদ নিয়ে কাজ করি। মনে করেন আপনার রাজনীতি নিয়ে দেখতেছেন, রাজনীতি নিয়ে হানাহানি হচ্ছে, তাহলে আপনি এমন একজনের লাইভে যাইবেন যে রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করে, তার সাথে গিয়ে সেই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, বিতর্ক করবেন। আবার মনে করেন মানুষের সাইকোলজি নিয়ে অনেকে লাইভ করে, যখন দেখবেন যে মানুষের সাইকোলজিক্যাল কোনো একটা প্রবলেম নিয়ে ইয়া হচ্ছে, তখন আপনি তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমি এই যে সাইকোলজির বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তার সাথে গিয়ে কথা বলবেন। আর আমার যে সব কাজ করতে হবে তা তো না, এক ডাক্তারের যে সব দাম লাগবে তা তো না, তাই না ভাই? মনে করেন এক ডাক্তারই যদি সব চিকিৎসা করে, মনে করেন আপনার ক্যান্সারের চিকিৎসা সে করতেছে, চোখের চিকিৎসা সে করতেছে, দাঁতের চিকিৎসা সে করতেছে, এক ডাক্তার তো সব পারে না নাকি? স্পেশালিস্ট যারা, তারা তো জেনারেল প্র্যাকটিশনার যারা, তারা সব কিছুই করে মোটামুটি, কিন্তু যারা হচ্ছে স্পেশালিস্ট তারা তো এক ডাক্তারে তো সব জিনিস দেখে না, তাই না? অবশ্যই, কিন্তু কিন্তু তারপরেও একটা হচ্ছে কি মানে একটার সঙ্গে আরেকটা সামান্য একটু হলেও সম্পর্ক থাকে, লিঙ্ক থাকে। হ্যাঁ, যতটুকু লিঙ্ক থাকে ততটুকু নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তার চেয়ে বেশি আলোচনা করার তো প্রয়োজন নাই। আমরা যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করি তখন সেই স্পেসিফিক বিষয়তে থাকি। আমেরিকায় কি হয়েছে, ওখানে কি হয়েছে, সেখানে কি হয়েছে, এত জিনিস দিয়ে তো আমাদের আমাদের এই স্পেসিফিক আলোচনার দরকার নেই, যে জিনিসগুলো দরকার নেই সেগুলো আমরা আলোচনা করি না। আর একজন মানুষ অতগুলো সম্ভব না, অতগুলো জানা বা আলোচনা করা সম্ভব না। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে এই যে অর্থনীতির কারণে সমস্যা হচ্ছে,
অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করি না ভাই, অর্থনৈতিক মানে বাজেটে কি হয়েছে, বাংলাদেশের বাজেটে এখন, ভারতের বাজেটে এখন কোন কোন জিনিস রাখা হয়েছে। আমি তো ভাই বাজেট বিশেষজ্ঞ না, বাজেট বিশেষজ্ঞ যে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে কৃষি খাতে সরকার কত টাকা খরচ করতেছে, শিক্ষা খাতে সরকার কত টাকা খরচ করতেছে, তারা এগুলো নিয়ে ভালো বলতে পারবে। ওইখানেও অনেক নিশ্চয়ই সমস্যা আছে, তারা সেগুলো নিয়ে আলোচনা করবে, আমি তো আলোচনা করবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমার আলোচনার সাবজেক্ট ভিন্ন, ওই বাজেটের আলোচনার সাবজেক্ট হচ্ছে আরেকজন করবে, যে হচ্ছে এই বিষয়ের উপর এক্সপার্ট, সে সেখানে সেই জিনিস নিয়ে আলোচনা করবে। ঠিক আছে ভাই, আচ্ছা এখন তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। ঠিক আছে ভাই, আর তো বলি আর তো বলি ভাই, বেশিক্ষণ তো সময় দিতে পারবো না আপনাকে, ভাই সময় অলরেডি দিয়েছি, একটা প্রশ্ন করেন, বেশিক্ষণ থাকতে চান না, মানে এইসব বসে থাকেন, অনেকক্ষণ ধরে বসে থাকেন, আমার জায়গাটা ফিল আপ করে রাখেন, অনেকেই দেখি যে জায়গাটা ফিল আপ হুদাহুদি প্রতিদিন এসে বসে থাকে, জায়গাটা ফিল আপ করে রাখে, এগুলো খুবই বিরক্তিকর হয়ে যায়, মাঝে মাঝে খুবই বিরক্তিকর হয়ে যায়। আচ্ছা ইশতিয়াক আহমেদ ফোরাজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে? আপনার শান্তি বর্ষিত বলেন তাহলে, কথা শোনা যায় ভাই? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, বলেন ভাই। আপনি আপনার আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে কাদিয়ানি মুসলমানদের সম্পর্কে আপনার ধারণা কি, আর কি আমাদের সম্পর্কে কতটুকু কি জানেন? কাদিয়ানি মুসলমানদের সম্পর্কে আলাদাভাবে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর সকল মানুষের নিজ নিজ ধর্ম বিশ্বাস, সেটা যেরকমই হোক সেটা পালন করার অধিকার আছে, এটা একটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ, এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে। একজন মানুষ যা ইচ্ছা যেমন ইচ্ছা ধর্ম বিশ্বাস করবে, সেই বিষয়ে কোনো আইডিয়া আছে নাকি আমাদের বিষয়ে? ভাই কথাটা একটু শুনে নেন, কথাটা কি আপনি শুনতেছেন নাকি? হ্যাঁ কথাটা আগে শুনে নেন। হ্যাঁ একজন মানুষ যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমনি বিশ্বাস করবে অথবা বিশ্বাস করবে না, এটা সম্পূর্ণ ব্যক্তির ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ, কোনো ধরনের হুমকি ধামকি, কোনো ধরনের কল্লা কাটাকাটি, মারামারি, খুনাখুনি এগুলো কিছুই করতে পারবে না। রাষ্ট্র তাকে তার যেটাই বিশ্বাস হোক না কেন সেটা বিশ্বাস করতে তাকে নিরাপত্তা দিবে, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে যে সে যেন যে যে জিনিসটা বিশ্বাস করে সেই জিনিসটা যেন সে নির্বিঘ্নে বিশ্বাস করতে পারে, অথবা সে যদি অবিশ্বাস করে তাহলে যেন নির্বিঘ্নে অবিশ্বাস করতে পারে, তার যে বিশ্বাস আছে বা অবিশ্বাস আছে যেটাই হোক সেটা যেন সে নিশ্চিন্তা করতে পারে, কেউ যেন তাকে কোনো ধরনের ভয়ভীতি, খুনাখুনি, মারামারি, হুমকি ধামকি কিছুই দিতে না পারে। এটা যেমন মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন হিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন খ্রিস্টানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন নাস্তিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন কাদিয়ানির ক্ষেত্রে প্রযোজ্য, এটা যেমন শিখ ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত মানুষের ক্ষেত্রে এই এক রুল যে আপনি কি বিশ্বাস করবেন না না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে কেউ কোনো ধরনের হুমকি ধামকি, চাপ প্রয়োগ, আপনাকে মাইরা ফেলা টাইলা ফেলা, এটা মানে মেরালামো টাইরালামো, তোর তুই এটা না, তুই এটা করতে পারবি, তুই এটা করতে পারবি না, এই ধরনের কোনো কিছুই করতে পারবে না কেউ। রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে যেন আপনি নিশ্চিন্তে আপনি যেটা বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন সেটা নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারেন। রাষ্ট্রের উচিত প্রত্যেক মানুষের এই নিরাপত্তাটা দেয়া, যেন এমনকি আপনি যদি মুসলমান হন, সুন্নি মুসলমান হন, আপনিও যেন আপনার বিশ্বাসটা ঠিকভাবে করতে পারেন, বিশ্বাসটা কেউ যেন আপনাকে হুমকি দিতে না পারে। মনে করেন আপনি যদি মনে করেন যে নবী মুহাম্মদের পেশাব হচ্ছে পবিত্র, ঈদে মিলাদুন্নবী করা হচ্ছে ভালো ফরজ, এটাও যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি করতে পারেন, কেউ যেন আপনাকে হুমকি দিতে না পারে। আবার একজন যদি মনে করে যে না ঈদে মিলাদুন্নবী করা হারাম, ঈদে মিলাদুন্নবী করা যাবে না, সে না করবে, তাকে কেউ করতে বাধ্য করবে না। একজন যদি মনে করে যে মুহাম্মদ শেষ নবী, সেও যেমন এটা বিশ্বাস করতে সম্পূর্ণ স্বাধীন। একজন যদি মনে করে যে না মুহাম্মদের পরে গোলাম কাদিয়ানি হচ্ছে গিয়ে আরেকজন নবী আসছিল, সে আবার অনেক কথা বলে গেছে, এটাও যেন সে বিশ্বাস করতে পারে, এই জন্য যেন রাষ্ট্র তাকে নিরাপত্তা দেয়। প্রত্যেক মানুষের ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাস সে যেন নিশ্চিন্তে করতে পারে, এটা দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র এটা দেখবে এবং রাষ্ট্র এটার নিরাপত্তা দিবে, প্রত্যেক ধর্মীয় মানুষের ধর্ম ধর্মবিশ্বাসের মানুষকে রাষ্ট্র নিরাপত্তা দিবে যেন তাকে কেউ হুমকি ধামকি দিতে না পারে। কথা কি বোঝা গেছে ভাই? এই কথাটা আমার এই রুলটা শুধু কাদিয়ানি না, সমস্ত মানুষের প্রযোজ্য, এখানে কোনো পার্থক্য নেই। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা হয়েছে যে আমরা গোলাম কাদিয়ানিকে শেষ নবী মানি বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, এটা হলো সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা না ভুল ধারণা হোক সঠিক ধারণা হোক ভাই, ওইটা তো ভুল ধারণা হোক সঠিক ধারণা হোক তা দিয়ে আমার কি ভাই, আপনি যেরেই বিশ্বাস করেন না কেন, আপনি যদি মনে করেন আপনি শেষ নবী, আপনি যদি বলেন আজকে যে ভাই আমি শেষ নবী কইতাছি আমি, এইটাও আপনার বলার অধিকার আছে, এটাও আপনি বলতে পারেন, এবং রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিতে বাধ্য, রাষ্ট্র প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দিতে বাধ্য, প্রত্যেক নাগরিক যেটাই বিশ্বাস করুক না কেন সেই বিশ্বাসটা তাকে সে যেন নির্বিঘ্নে সে যেন নিশ্চিন্তে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া করতে পারে, এটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেইটা দেখভাল করার। আমি তো বলি নাই যে কাদিয়ানিরা বিশ্বাস করে যে গোলাম কাদিয়ানি শেষ নবী, এটা তো আমি বলি নাই, আমি বলছি যদি করে তখনও
এটাতে কোনো সমস্যা নাই, এটা সে করতে পারে, সে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সে যে কোনো যে কেউ যে কোনো বিশ্বাস করতে পারে। কথা কি বোঝা গেছে ভাই? জি ভাই, এখন জামানাটা এমন এসে পড়ছে যে এই জামানাতে আমরা মৌলভী মৌলানাদেরকেও বিশ্বাস করতে পারি না ভাই, যার কারণে দাঁড়ায় গেছে এরকম যে মৌলভী মৌলানারা মানে অপপ্রচার চালাইতেছে তাদের লাভ লাভের জন্য, কিন্তু সাধারণ পাবলিকরা এই জিনিসগুলো বুঝতেছে না। যাদের ধর্ম সম্পর্কে একটু ধারণা আছে, যারা একটু ধর্ম নিয়ে ঘাটাঘাটি করে, তারা জিনিসগুলো বুঝতে পারে যে গভীর পর্যায়ে গেলে আসলে যে মৌলানারা যে কতটা মিথ্যা মিথ্যা কথা বলে সাধারণভাবে দেখি, তারা একজন আরেকজনের পিছনে লাগা থাকে, কিন্তু আবার কাদিয়ানিদের বিরুদ্ধে আসলে সবাই একত্র হয়ে যায় এটার বিরুদ্ধে, কাদিয়ানিদের বিরুদ্ধে সবাই এসে বলে এই জিনিসটা ভাই। আমি আপনি কি কাদিয়ানি হিসাবে, আপনি কি আহমদিয়া? জি জি ভাই, আহমদিয়া আমি ছিলাম। আচ্ছা, আহমদিয়ারও যে আবার খুব মানে শান্তিপূর্ণ ভালো মানুষ তা কিন্তু না, আহমদিয়ারা অনেক, আমি অনেক আহমদিয়া জঙ্গি দেখছি। হ্যাঁ, আহমদিয়া কিন্তু তারা হচ্ছে গিয়ে মানে ওই যে মানে ইসলামের যে খারাপ খারাপ জিনিসগুলো আছে সেগুলো আবার ঠিকই মানে। হ্যাঁ, ওই যে মানে মুরতাদদেরকে হত্যা করতে হবে, তারপরে হচ্ছে এটা করতে হবে, সেটা করতে হবে। আমি তো জার্মানি কথা কি, আমি যতটুকু আছে, আমি জন্মগত তো আমি যতটুকু দেখছি জীবনে কাদিয়ানিদের সম্পর্কে কোনো আমি হিংসা প্রতিবাদ এগুলো কখনোই দেখি নাই। যে আমি জার্মানিতে থাকি ভাই, আমি তো জার্মানিতে থাকি ভাই, জার্মানিতে প্রচুর পাকিস্তান থেকে মানে পাকিস্তান থেকে রিফিউজি হয়ে জার্মানিতে প্রচুর পরিমাণে আহমদিয়া সম্প্রদায়ের লোক আসছে, ইউরোপে প্রচুর পরিমাণে আহমদিয়া সম্প্রদায়ের লোক আসছে। যখন ওই যে জামাত ইসলামী মানে বৌদ্ধদী যখন তাদের বিরুদ্ধে ইয়া করছিল, তখন হচ্ছে কি 1970 সালের আগে প্রচুর পরিমাণে আহমদিয়া সম্প্রদায়ের লোক ইউরোপে চলে আসছে রিফিউজি হয়ে। তাদের মধ্যে একটা ছেলে নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, আহমদি সম্প্রদায় আমার খুবই মানে ঘনিষ্ঠ ছেলেটা, আমার আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে ছোট ভাইয়ের মতো দেখি। ছেলেটা নাস্তিক হয়ে গেছে, এখন তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিছে। তার পরিবার কিন্তু, তার পরিবারই কিন্তু পাকিস্তানে টিকতে পারে নাই, এই মানে এই মোল্লাগুলার মায়ের চোটে পাকিস্তানে টিকতে পারে নাই, জার্মানি এসে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নিয়ে এসা মানে যেই কারণে তারা নির্যাতিত হয়েছে পাকিস্তানে, তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে অন্য মুসলমানরা তাদেরকে, অন্য মুসলমানরা তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাদেরকে রীতিমতো দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে। জার্মানিতে এসে তারা ভালোই শান্তিপূর্ণ জীবনযাপন করতেছিল, কিন্তু তাদের ছেলেটা তার অনেক পড়ালেখা করে বুঝতে পারলো যে ধর্ম কর্ম সব মিথ্যা, সে ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করছে, তখন তার বাপ মায় তার ঘর থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, আর সম্পর্ক রাখে না। তার মানে হচ্ছে যে ঘোরা ফিরা একই, তারাও একই কাজ করলো, যে কাজটা পাকিস্তানের মুসলমানরা তাদের সাথে করছে, তারা এখন জার্মানিতে এসে সেই একই কাজ তার ছেলের সাথে করলো। কারণ হচ্ছে তার ছেলের যে ধর্মীয় বিশ্বাস সেইটা তাদের সাথে মেলে না, এই কারণে তাকে ঘরে থেকে বের করে দিছে। আপনি বলেন, আপনি আপনার বাসায় গিয়ে বলেন যে আমি আজকে থেকে আর মানে কাদিয়ানি টাদিয়ানি কিছুই না, আমি মুসলমানও না, আমি মানে আজকে থেকে নাস্তিক হয়ে গেলাম, দেখবেন আপনারা ঘরে থেকে লাত্তি মেরে বের করে দিবে। কারণ কি? কারণ হচ্ছে তারাও একই রকমের জঙ্গি, মুসলমান হিসাবে বললেও আমার সেম কাজ করবে, তারাও একই রকমের জঙ্গি, যেরকম জঙ্গি হচ্ছে অন্য অন্যগুলা যেরকম জঙ্গি, আপনার পরিবারও দেখবেন একই জঙ্গি আছে। হ্যাঁ, তার মানে আপনার ধর্মীয় বিশ্বাসটাকেও তারা বা আপনার অবিশ্বাসটাকেও তারা একসেপ্ট করবে না। তাহলে তারা কিভাবে দাবি করে যে অন্য সুন্নি মুসলমানরা তাদের মানে মতাদর্শটাকে একসেপ্ট করবে? তাহলে তো একই তো কথা নাকি ভাই? মজার বিষয় হচ্ছে যে আমার আব্বা, যখন আমার আব্বা তো এটার মধ্যে বয়াত করে ধরুন আর কি জয়েন হয়েছে, যখন জয়েন হয়েছে তখন আমার আব্বার এলাকা ছাড়া করা হয়েছে, সিলেটে ছিল আমার আব্বা, সিলেট থেকে যখন এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছে তখনই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমার আব্বার, তারপরে আইসা আমাদের এখানে। এখন আপনি এক কাম করেন, এখন আপনি বলেন যে আপনি নাস্তিক হয়ে গেছি, আমি দেখবেন আপনারা ঘরের থেকে বের করে দিবে, আপনার বাপি আগে ঘরের থেকে বের করে দিবে। আমি আপনাদের গ্রুপে জয়েন হয়েছি, আমার চিন্তা ভাবনা ওইরকমই ছিল কিছুটা, তারপরে আমি যখন দেখছি যে আমি এভাবে ফ্রি মাইন্ডে ঘোরাফেরা করার থেকে একটা ধর্ম নিয়ে আমি যখন আগাবো ধর্ম, না না না, আপনাকে আমি নাস্তিকতা বলতেছি না ভাই, আপনাকে আমি নাস্তিকতা বলি নাই, আমার এরকম চিন্তা ভাবনা ছিল আমার আব্বার সাথে এগুলো নিয়ে পরীক্ষা পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আপনার বাপেও একই ক্যারেক্টারের কিনা, ওই যারা আপনার বাপের বাইর করে দিচ্ছে আপনার বাপেও এই একই চরিত্রের কিনা, এটা পরীক্ষা করার জন্য আপনি খালি বলেন যে আমি আজকে থেকে নাস্তিক, আমি এগুলো মানি না, দেখবেন আপনারা আপনার বাপের ঘর থেকে লাফিং মেরে বের করে দিবে। হ্যাঁ, তার মানে আপনার বাপের সাথে ওরা যা করছে আপনার বাপে তখন আপনার সাথে সে একই কাম করবে, কারণ হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাসের সাথে না মিললেই ওরা এই কাম করে। তাহলে তো ভাই ওই যে যেই মুসলমানরা আপনার বাপের এলাকা ছাড়া করছে এবং আপনার বাপের সাথে তো তাদের কোনো পার্থক্য নাই, তাই না? এখন আমার আব্বার আমি জিজ্ঞাসা করলে আবার আমার আব্বা উত্তর দেয়, ধর্মীয়ভাবেই উত্তরগুলো দেয়। যখন আমি আমার আব্বারে জিজ্ঞাসা করছি আমার আমার পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি, মানে জীবনে একটু কষ্ট মষ্ট আসলে তো এগুলার প্রশ্ন আসে, যে আল্লাহ তাআলার উপরে আমার একটা প্রশ্ন দাঁড়ায় যায় যে আমি কেন সৃষ্টি করলো, আমারে আমি কেন আমার আসতে হবে, আমার তো না সৃষ্টি করলেও পারতো, এরকম প্রশ্ন আমি আব্বু আমার আব্বারে করছি। তখন আমার আব্বা এরকম ধর্মীয়ভাবে আমার বুঝাইছে, আমার কখনো এরকম নেগেটিভলি জিনিসগুলো নেয় না, কারণ আমার আব্বা চিন্তা করছে হেদায়েত আসতে মানুষের মধ্যে সময় লাগে, আমি এখন ছোট মানুষ ওই হিসাবে ওরকম ভাবে আমার বুঝাইছে এরকম। এখন আব্বা তো একটা ইয়ার মধ্যে পড়াই বাসা ছাড়া করছে, ওনারা তো বোঝার চেষ্টা করেন, কিন্তু আমার আব্বা জিনিসগুলো বোঝার চেষ্টা করে যে আমার চিন্তা ভাবনাটা কি, তুমি এটা বোঝার চেষ্টা করে আর কি, ওরকম প্রবলেমের মধ্যে আমি করি নাই যদিও। কিন্তু এটা ছাড়া আমি আমার সাধারণ লাইফে যখন আমি আমার বন্ধু বান্ধব সবাই জানে যে আমি কাদিয়ানি, তো ওদেরকে জানাইলে কয়েকজন থাকে যে একস্ট্রিম লেভেলে ওরা ডাইরেক্ট মারামারির পর্যায়ে চলে যেতে চায়, কিন্তু
চাইলে তো এখন আর পারা যায় না, এগুলা এখন তো আর ওই রকম সমাজ নাই যে চাইলে মারামারি করে বসবে। হালকা পাতলা হইলেও মানুষের একটু ক্ষমতা থাকে বা আশেপাশে ইনফ্লুয়েন্স থাকে, যে কারণে কিছু করতে পারে না এখনো আমার। কিন্তু আমি ছাড়া এরকম অনেক মানুষ দেখছি যাদের প্রতি অনেক অত্যাচার হয়, যে বললেই হয় যে আমি কাদিয়ানি করি, এটা বললেই হয়। এরকম অত্যাচার করার পর্যায়ে চলে আসে। হ্যাঁ, এটার জন্য আমি আমি খুবই আপনার জন্য সরি ফিল করতেছি যে আপনাকে এইভাবে একটা মানে চাপের ভিতরে আপনাকে মানে মানসিক চাপও তো, এটা তো একটা মানসিক চাপও যে তারা কি ভাবতেছে, তারা কি এটা বললেই আড়ালে আবডালে নিশ্চয়ই অনেক কথা আড়ালে আবডালে নিশ্চয়ই অনেক খারাপ কথা বলে, অনেক নোংরা কথা বলে, অনেক খারাপ কথা বলে। এগুলো তো একটা মানে মেন্টাল একটা প্রেশার, তাই না? মানে সবসময় আপনার মানে একটা ইয়া বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে থাকতে হয় যে ওরা কি ভাবতেছে। আর এগুলো নিয়ে কখনো আবার মিথ্যা কথা বলি না কাউরে। আমি আমাদের জিজ্ঞাসা করলে আমি সরাসরি উত্তর দিই, আমার আমি ডাইরেক্ট বলি তোমার ধর্ম সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তুমি আমাদের জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, তুমি কি জানতে চাও। এখন বেশিরভাগ মুসলমানরা এই ধর্ম সম্পর্কে কিছুই জানে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যে তারা যে কি ধর্মটা পালন করতেছে, ইসলাম ধর্ম পালন করতেছে, ইসলাম ধর্মের এই মনে করেন 50% তার ধারণা নাই। তারা ওই মৌলানাদের কানে শুনে আসছে যে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ওদেরকে মানা যাবে না, ওদের কথাও শোনা যাবে না, ওদের সাথে কথা বললেও তুমি কাফের হয়ে যাবা, এরকম আর কি অবস্থা দাঁড়ায় গেছে। তারা নিজেরা কোনো কিছু ঘাটাঘাটি করে না ধর্ম নিয়ে, কোরআন শরীফটা খুললে একবার পড়ে না, কোরআন শরীফ আরবি তো দূরের কথা, বাংলাও পড়ে না, বাংলা পড়লেও অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় যে বোঝা যায় যে কি বলতেছে। যে আমি আমার যেটা চিন্তা করছি যে আমি আমার আল্লাহ তালা কেন সৃষ্টি করলো, বা আমি তো অনেক খারাপ কাজ করি, আমি কি বেস্ট যেতে পারবো কোনোদিন, তখন আমি কোরআন শরীফ পড়ে দেখলাম যে আল্লাহ তালা বলছে মানুষকে সৃষ্টি করাই এরকম ভাবে যে সে খারাপ কাজও করবে ভালো কাজও করবে, দুইটাই তার অপশন আছে, সে এটা এখন যেটা করবে সেই অনুযায়ী তার সে ফলাফল পাবে, এই আর কি। ঠিক আছে, আপনি মানে আপনার বাবার কাছে সবকিছু জিজ্ঞেস না করে কোরআন হাদিস এগুলো পড়েন, সিরাত তাফসির এগুলো এগুলো পড়তে পারেন, পরে দেখতে পারেন এখানে আসলে কি বলা হয়েছে, আসলে জেনুইনলি কি আছে এই সমস্ত বইগুলোতে, সেগুলো পরে আপনি মানে সবকিছু যে আপনার বাবার কাছ থেকে জানতে হবে। আপনার বাবাও হয়তো অনেক কিছু ঘুরা ফিরা বুংবাং দেয়, আপনি হয়তো আপনার বাবা দেখে আপনি মনে করতেছেন যে আমার বাবা তো এটা হচ্ছে খুবই স্বাভাবিক বিষয় যে একজন পিতা চায় তার বিশ্বাসী তার সন্তানদেরকে বড় করতে, তার বিশ্বাসটা ছড়ায় দিতে, এটা প্রত্যেক পিতা মাতাই চায়। যে এটা যে তার টাকা পয়সা লাভ হচ্ছে এরকম না বিষয়টা, সেও চাবে যেন আপনি তার বিশ্বাসটা ধারণ করেন, তার মতাদর্শটা ধারণ করেন, এটা সমস্ত পিতা মাতাই চায়। এই কারণে হয়তো সে আপনাকে কিছু ভুংভাঙও দেয়, দেখেন এই যেই হুজুরদের কথা আপনি বলতেছেন, এই হুজুররা মানে মিথ্যা কথা বলে, বাজে গিয়ে মিথ্যা কথা বলে, ওই হুজুরদেরও তো পোলাপান আছে, তাই না? ওই হুজুরও তো কারণা কারো বাপ, ওই হুজুরদেরও ছেলে পেলে আছে, তো আপনারও বাবা, আপনারও বাবা আছে, আপনার বাবা দেখে আপনি ভাবতেছেন আমার বাবা সত্য কথা কইতেছে কিন্তু অমুক হুজুরে খারাপ মিথ্যা কথা কইতেছে, কিন্তু ওই হুজুরের ওই হুজুরও তো কারণা কারো বাপ, তাদের তো ছেলে পেলে মানে সন্তান সন্ততি আছে। তো এইভাবে কারো হুজুরের কথা শুনি না, আমার বাবার কথা ওরকম ভাবে শুনি না, আমার আব্বার থেকে রেফারেন্স নেই, আমি নিজেরটা নিজে ঘাটায় বাই করি। এটা এটা এটাই আমি বলতে চাচ্ছি, আসলে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার বিবেচনা দিয়ে, প্রমাণ পেয়ে তখন আপনি বিচার বিবেচনা করবেন যে এটাতে আসলে কি বলা আছে, সেটা তখন মেনে নেবেন, কিন্তু কারো কথা শুনে বা কারো মানে কনভিনসিং কথাবার্তা শুনে কোনো সিদ্ধান্তে না যাওয়াটাই ভালো। ঠিক আছে ফরাজ ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, বিদায়, ভালো থাকেন।